শরতের নীল আকাশে বেজে উঠেছে মায়ের আগমনের সুর। ঢাকে কাঠি পড়তে আর বাকি অল্প কদিন, তাই জোর কদমে এখন চলছে পুজো প্রস্তুতি। উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির পাশাপাশি পুরনো ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হল কালিয়াগঞ্জ ব্লকের দাসিয়া সার্বজনীন দুর্গাপুজো। এই পুজো প্রায় 100 বছরের পুরনো, এমনটাই জানিয়েছেন এলাকার মানুষজন। জানা গিয়েছে আগে এই এলাকা জুড়ে ছিল ঘন বন জঙ্গল, সেখানে শুধুমাত্র নবমীর দিনে পাঠ পুজোর আয়োজন করা হতো। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ থেকে কিছু শরণার্থীরা এই এলাকায় এসে আশ্রয় নেন, তারপরে নিজেরাই উদ্যোগ নিয়ে আজ থেকে প্রায় 100 বছর আগে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। এখানে পুজোর আয়োজন করা হতো চণ্ডী রূপে, পরবর্তীতে এক সেবায়িতের দান করা জমিতে গড়ে তোলা হয়েছিল টালির ছাউনি দেওয়া মাটির মন্দির। সেখানেই যথাযথ শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে যাবতীয় রীতিনীতি মেনে পুজোর আয়োজন করা হতো। ধীরে ধীরে সময়ের সাথে পরিবর্তন হয়েছে মন্দিরের, বর্তমানে সেখানে পাকা মন্দির তৈরি করা হয়েছে। পুজো কমিটির অন্যতম সদস্য প্রভাত দেবশর্মা জানিয়েছেন, এখানে দেবী দুর্গা অত্যন্ত জাগ্রত, পুজো ঘিরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। আগে দশমীর 8 দিন পর মেলার আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে দশমীর পরের দিনই এখানে মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনা অতিমারির কারণে সরকারি বিধিনিষেধ বজায় রেখে এবারেও এখানে পুজোর আয়োজন করা হয়েছে, যাকে ঘিরে এই মন্দিরেও চলছে জোর প্রস্তুতি। এটা তো আমাদের আগে তো এখানে আমাদের এই যে নবমীর দিন, ওটা আগে পাঠ পুজো মানে বলে আর কি, গ্রামে ওই পাঠ পুজো হতো দীর্ঘদিন ধরে। তখন ওই যে আমাদের বাংলাদেশে তখন থেকে কিছু শরণার্থীরা আসে, তো তখন বলে সবাই মিলে ইয়ে করে বলছে এটা এখন আমরা সবাই মিলে দুর্গাপুজো করবো। তো তখন ওরাই কিছু আমাদের এই মূর্তি বানালো বা ইয়ে করলো, সবাই মিলে তখন থেকে আর কি দুর্গাপূজা হচ্ছে আর কি। ওটা অনেক দিনই পুরনো। কত বছর তো হবে? মানুমানি ধরো প্রায় 100 বছর। আচ্ছা, এই পুজোটা কীভাবে করা হয় এখন? পুজোর যা নিয়মকানুন আছে তা মেনেই করা হয়, মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়। আর কী কী আয়োজন করা হয় পুজোর? সব আয়োজন করি। হ্যাঁ, মেলা এই পুজোর পরের দিন, আগে তো 8 দিন পরে মেলা হতো, এখন মোটামুটি ধরো পুজো তোমার এই আমাদের দশমীর পরের দিনই মেলাটা করে দিই আর কি। জমিটা এটা আমাদের তো ইয়ের জমি, মাল জমি, ওই এটা দান করেছে আর কি আমাদের এখানকারই যে একটা সেবায়িত আছে পতি এবং ক্ষীরত, ওরা দান করেছে মন্দির কমিটিকে। হ্যাঁ, মন্দির কমিটিকে দান করেছে। আগে পুজোর মন্দির কেমন ছিল, এখন কেমন হয়েছে? আগে মন্দির তো এখানে মাটির ঘর ছিল, মাটির ঘর উপরে টালি ছিল, আর এখন তো সেটা আমরা এখানকারই কিছু এই সম্পদ এই জমির কিছু গাছ ছিল বড় বড় গাছ, ওই গাছ টাছ বিক্রি করে এই মন্দিরটা করা হয়েছে আর কি। অনুজ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।